এই যে দিদি, এই যে দাদার যে অবস্থা হয়েছিল বাবার সঙ্গে একটা মত পার্থক্য, এবং শেষ পর্যন্ত উনি বাড়ি ছেড়ে চলে গেলেন কাজকর্মের খোঁজে, আপনি তো আপনিও তো অল্প বয়সে কলকাতায় চলে গিয়েছিলেন, সেটা কি কি পরিস্থিতিতে? আমি গেছিলাম পার্টিশন হওয়ার পরেই গেছি, কিন্তু একেবারে চলে যাব বলে যায়নি। আমাদের পাশের বাড়িতে ভদ্রমহিলা থাকতেন, তার মেয়েরা আমার ছেলে মানে বন্ধু ছিল আর কি। তো টাইফয়েড হয়ে ওনার ছোট ছেলেটার চোখটা নষ্ট হয়ে গেছিল, প্রায় অন্ধত্ব এসে গেছিল। তো ওরা ঢাকার অনেক, তখন তো এত ডাক্তার, বড় ডাক্তার টাক্তার ছিল না। তো যাই হোক, দেখালো, তখন ওনারা বললেন যে কলকাতায় নিয়ে যান। তখন আমি বললাম যে আমি যাবো তোদের সঙ্গে, আমি কলকাতা দেখবো। এই প্রথম বাবা মাকে ছেড়ে বেরোচ্ছি এত অল্প বয়সে, নারায়ণগঞ্জে গিয়ে যখন স্টিমারে উঠলাম তখন আমি কেঁদে ফেলেছি। তখন আমার মনে হচ্ছে আমি কেন এলাম, তখন তো সবে পার্টিশন হয়েছে আর গোয়ালন্দের ভিড় সাংঘাতিক, ওখানকার কুলিরা নাকি ডেঞ্জারাস। সে এমন হলো, আমার মাথায় খুব চুল ছিল এ পর্যন্ত চুল, এমন হলো যে ওই দিকে কুলিদের চাপ, এদিকে এরা নামার চাপ, আমি একবার চিৎকার দম আটকে যাচ্ছে আমার। এক ভদ্রলোক লোক আমার চুলগুলো ধরে উপরে তুলে দিয়েছে যাতে আমি নিঃশ্বাসটা নিতে পারি। এই করতে গিয়ে ব্যালেন্স হারিয়ে প্রায় ওই দু জেটি আর এর মাঝখানে পড়ে যাচ্ছে। তারপরে তো সেই আমার যাদের সঙ্গে এসেছিলাম তাদের আর খুঁজে পাচ্ছি না, তাই এক পুলিশ জিজ্ঞেস করছে, হিন্দিতে জিজ্ঞেস করছে। আমি হিন্দি আমি তো জানি না, বাঙাল কথা বলি। আমার তো বলছি যে তোমার নাম কে? আমার নাম সাবিত্রী। আবার সাবিত্রী কি কখনো হারাতে পারে? সাবিত্রী সত্যবানে সাবিত্রীকে হারাতে পারে? আমি বললাম যে আমি সব বাংলা কথা বলে একটা হাই যোগ করে দিচ্ছি, আমার লোক খুঁজে দাও হয়, আমার খুঁজে দাও হয়, আমাকে আমি কোনো কথা শুনতে চাই না হয়, এরকম করে টরে। তারপর অনেকক্ষণ বাজে দেখি ওরা অনেক দূর থেকে বলছে এই যে সাবিত্রী এদিকে, আমরা এদিকে। তখন মেল ট্রেন আর মিক্স ট্রেন বললাম দুটার গাড়ি ছিল। মেল ট্রেনটা বোধহয় এক ঘন্টা আগে শিয়ালদা পৌঁছতো, মিক্স ট্রেনটা এক ঘন্টা পরে স্টেশনে থামতো আর কি। কি ভিড় কি ভিড় দাদা, আমরা বোঝাতে পারবো না। তার মধ্যে ঠেলে ঠুলে উঠলাম। যাই হোক, কারবাডা ট্যাঙ্ক লেনে আমার দিদির শ্বশুর বাড়ি ছিল, ওইখানে প্রথম উঠতে বলেছিল যে ওকে ওইখানে পৌঁছে দেবেন। বরানগর থানার ওসি হচ্ছে আমার দিদির শ্বশুর, উনি তখন তো বদলি হয়ে চলে এসেছেন পার্টিশনের পর। তা ওইখানে পৌঁছে দেওয়ার কথা, দিদি কিন্তু ওখানে নেই, দিদি থাকে জলপাইগুড়ি তার শ্বশুর বাড়ি। তা আমাকে কোনো রকম ওখানে পৌঁছে দিল। গিয়ে ওখানে বোধহয় আমরা দু চার দিন ছিলাম, দিদির শ্বশুর বদলি হয়ে গেল জয়নগরে, জয়নগরে বদলি হয়ে গেল, আমি তাদের সঙ্গে জয়নগর চলে গেলাম। তখন বাবা চিঠি দিল যে এরকম ওনা ওকে আর পাঠিও না, এখান থেকে সবাই প্রায় চলে যাচ্ছে, তুমি সাবিত্রীকে আর একটা কয়েকটা দিন রেখে ওকে ওখানে কোনো একটা স্কুলে ভর্তি করিয়ে দাও। ওখানে আমি এক বছর ছিলাম জয়নগরে এক বছর ছিলাম। আর থানার ওসি হচ্ছে দিদির শ্বশুর, কোনো টিকিট লাগতো না সিনেমা হলে, বাস আমি রোজই গিয়ে একটা সিট নিয়ে বসে থাকতাম। ওখান থেকে এক বছর বাদে টালিগঞ্জ থানার ওসি হয়ে উনি এলেন। এই টালিগঞ্জ থানার ওসি হয়ে যখন এলেন, তার বোধহয় এক দেড় মাসে পরে আমি ক্লাস থ্রিতে ভর্তি হলাম। তখন আমাদের খুব বাবা টাকা পাঠাতে পারে না, কিছু করতে পারে না, এদিকে ঠাকুমার কোমর ভেঙে গেছে, বাড়িতে ছটা সাতটা গরু, এই সেই মিলিয়ে আর কিছু করতেও পারছে না বাড়িটার। সেই জন্যে খুব কষ্টের মধ্যে গেছে, মানে একটা জুতো পরেও স্কুলে যেতে পারিনি। কিন্তু আমার চোখ মুখে কিন্তু সবসময় মাথা ঘুরছে যে আমি কাননবালা হব। আর টালিগঞ্জের ওখান দিয়ে তো সব স্টুডিও, স্কুলে যাচ্ছি দেখলাম একদিন সন্ধ্যারানি গেল, বাস আমি বাড়ি চলে এলাম আর স্কুলে যাওয়ার। এরকম আর্টিস্টদের দেখতাম ওইখান দিয়ে পাস একদিন এক একজনকে মুগ্ধ হয়ে, কত চিঠি দিয়েছি তাদের, উত্তর কেউ দেয়নি। কিন্তু আমি এরম পাগল ছিলাম, ততদিনে বাবা মা এসে গেছে। তো ওই স্কুলে পড়াকালীনই একদিন ভানু ব্যানার্জি বললেন যে এরকম তুমি নাকি বাঙাল কথা বলতে, বাংলাদেশের মেয়ে, ঢাকার মেয়ে, তুমি বাংলার কথা বলতে পারো,
তা আমরা একটা বাঙাল কথার একটা নাটক করছি নতুন ইহুদি বলে উত্তর সারথী তা তুমি কি করবে ইহুদি নতুন ওইটাতেই আমার সবচেয়ে তখন আমি বললাম যে আমি তো বলতে পারবো না আপনি বাবার কাছে যাবেন আর তখন কিন্তু আমাদের এমন অবস্থা তখন আমি ভিড়ে দাঁড়াই টাড়াই সিনেমায় ওটা কিভাবে হলো ওটা ওই জানাশোনা দালাল আছে এরকম অনেক না গ্রুপের মধ্যে নাচি এমন অবস্থাও গেছে যে ভাবতে হয়েছে আজকে রাত্রি কোথায় গিয়ে খেতে পারি তো যাই হোক সেটা তখন বাবার কাছে ভানুদা এলেন ভানুদা আমাদের আত্মীয় হন সেটা আমি তখন জানতে পারলাম তো উনি পারমিশন দিলেন যাবে তা আমাকে যেদিন উনি নিয়ে যাচ্ছেন চেতলাতে এক বাড়িতে রিহার্সেল হবে সেদিন আমার পায়ের কোনো জুতো ছিল না তো আমাকে বললেন তুই খালি পায়ে যাবে তা আমি আমার তো জুতো নেই একটাই কেটস আছে একবার ছিঁড়ে গেছে ওটা পরে আমি স্কুলে যাই তখন বলছে যে কলকাতার রাস্তায় কিন্তু খালি পায়ে হাঁটা যায় না আমাকে একজোড়া জুতো কিনে দিয়েছিলেন সেটা আমি বহুদিন বাবা এখানকার বাড়ি এক্সচেঞ্জ করে টালিগঞ্জে একটা বাড়ি পেলেন সেই বাড়িতে দুখানা ঘর রান্নাঘর দুখানা ঘরের মধ্যে একখানা পঞ্চাশ টাকায় ভাড়া দেওয়া হলো আর একখানাতে আমরা সবাই থাকি তো ওইখানে আসার পর অনেকদিন বাদে এই নতুন ইহুদি উত্তর সারথী আবার যোগাযোগ করলো তখন রিহার্সেল শুরু হলো যেদিন প্রথম শো হলো সেই দিনই তো চতুর্দিকে মানে প্রচণ্ড নাম বেরিয়ে গেল তারপর সিনেমাতে পাশের বাড়িতে ডাকলো এত টেস্ট নিল তারপর বললেন না বড্ড বাদ ছেলে মানুষ একবার এত রোগা ছেলে মানুষ আর ইয়ে বাঙাল কথার টান হবে না আর আমার তখন কি এখন তো কথায় কথায় লোক মানুষ হিরোইন হয়ে যাচ্ছে হ্যাঁ কত টেস্ট যে নিয়েছে তাও আমি বাসে করে গেছি আবার বাসে করে এসেছি তারপরে একদিন বললো তোমাকে একটা শুটিং করে দেখা হবে ঠিক আছে আবার গেলাম তো প্রথম দিন শুটিংটার ফার্স্ট শটটাই দারুণ হয়ে গেছিল খুব ভালো হয়েছিল বলে প্রডিউসার বললেন যে আজকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব আমরা দেখছিলাম আপনি সত্যি পারবেন এই এই ছবিটাতে পাশের বাড়ি এবং ওই ওইটাই এক সুপার চলচ্চিত্রে পা দেয়া